আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমে। নতুন মহাপরিচালক যোগদানের পরদিনই স্বাস্থ্য অধিদপ্তরের 28 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। এই কর্মকর্তাদের বেশিরভাগই পদবী সহকারী সার্জন। তারা স্বাস্থ্য অধিদপ্তর এবং বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের গ্রিড হাসপাতালে সংযুক্ত ছিলেন। এখন তাদের নেওয়া হয়েছে বিমানবন্দর স্বাস্থ্য অফিস ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। করোনাভাইরাসে আক্রান্ত নগদ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 6:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 54 বছর বয়সী ইসরাফিল আলম দুইবার সংসদ সদস্য ছাড়াও শীর্ষস্থানীয় শ্রমিক নেতা ছিলেন। তিনি সপ্তাহ খানেক আগে করোনায় আক্রান্ত হলেও 3 দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনরা। করোনাভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে গত 24 ঘণ্টায় 2 জন মারা গেছে। এ বিভাগের 6 জেলায় নার্স, ব্যাংকার, পুলিশ ও র্যাব সহ নতুন আক্রান্ত হয়েছে 74 জন। খুলনায় করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় শনাক্ত 160 জন। নোয়াখালীতে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে 22 জন। এছাড়া গত একদিনে চট্টগ্রামে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 169 জন। যশোরে পুলিশের এসআই, কারারক্ষী, সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, শিক্ষক ও ব্যবসায়ী সহ মোট আক্রান্ত 63 জন। কুমিল্লায় 35 জন। নাটোরে 1 উপজেলা চেয়ারম্যান সহ 6 জন। শেরপুরে 1 জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বন্যার প্রবল পানির তোড়ে বাঁধ ভেঙে দেশের কয়েকটি এলাকায় নতুন করে তলিয়ে গেছে। নাটোরের সিংলায় সার্বিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। রোববার বিকেলে পানির প্রবল চাপে আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কলম ইউনিয়নের চাঁদপুর বিলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে বলিয়াবাড়ি, জগৎপুর, কুমারপাড়া ও নজরপুর সহ অন্তত 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে বাঁধটি মেরামতে বগুড়া থেকে জিও ব্যাগ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ ও ধরলার পানি সামান্য কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও তলিয়ে আছে বাড়িঘর। দীর্ঘ বন্যায় জেলার 4 লক্ষাধিক মানুষ এখন তীব্র খাদ্য, বিশুদ্ধ পানি, গোখাদ্য ও শিশু খাদ্য সংকটে ভুগছে। বন্যায় সুনামগঞ্জ জেলা সদর থেকে উপজেলার সংযোগ সড়ক সহ 11 উপজেলায় 900 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের বেহাল দশা। বেশ কিছু শহর সড়ক তলিয়ে যাওয়ায় চলছে নৌকা। মশিউর রহমান রাঙাকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব করায় রংপুরে বিক্ষোভ উত্তাল হয়েছে দলটির নেতাকর্মীরা। মহাসচিব বাবলুর কুশপুত্তলিকা দাহ করে 24 ঘণ্টার মধ্যে রাঙাকে পুনর্বহালের দাবি করেন তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়। রাতে মশিউর রহমান রাঙার নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জেলা শহরেও বিক্ষোভ এবং সমাবেশ হয়। জাতীয় পার্টিকে ধ্বংস করতেই এই রদবদল বলে জানান রংপুরের নেতারা। এবার শেয়ার বাজারের খবর। শেয়ারবাজারের স্থায়ী স্থিতিশীলতা ও উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় বিষয়ে 33 দফা দাবি জানিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন। এসব দাবি লিখিত আকারে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলামের কাছে জমা দিয়েছে সংগঠনটি। এ সময় বিএসইসির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান তারা। চিঠিতে বলা হয়েছে গত 10 বছরে শেয়ারবাজারের উন্নয়নে অনেক বিধিবিধান ও আইন তৈরি হয়েছে, কিন্তু কোনোটাই সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। তাই বাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণে প্রত্যক্ষ ও কঠোর হস্তক্ষেপে শেয়ারবাজার স্থায়ীভাবে স্থিতিশীল ও উন্নয়নে বিএসইসির সহযোগিতা প্রত্যাশা করেন পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন। স্ট্যান্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। আজ বিকেল 3টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। সভায় 30 জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। সিটি ব্যাংক ও প্রাইম ব্যাংক লিমিটেডের দ্বিতীয়
প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বছরের প্রথম দুই প্রান্তিকে সিটি ব্যাংকের সমন্বিতভাবে ইপিএস হয়েছে 1.05 টাকা, গত অর্থবছরে ছিল 1.82 টাকা। শুধু দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে 30 পয়সা, আগের বছর ছিল 1.06 টাকা। গত 30 জুন পর্যন্ত সমন্বিত সম্পদ মূল্য ছিল 24.67 টাকা আর এককভাবে 25.65 টাকা। এদিকে প্রাইম ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে 6 পয়সা, আগের বছর ছিল 53 পয়সা। প্রথম দুই প্রান্তিক তথা 6 মাসে সমন্বিত আয় 48 পয়সা, আগের বছর যা ছিল 90 পয়সা। গত 30 জুন পর্যন্ত সমন্বিত সম্পদ মূল্য 23.88 টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।